একটি কাটলের মোড়ে একটা অবিশ্বাস সিনেমা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে, একদিন গেলাম সিনেমা দেখতে আর রিক্সা থেকে নেমে দেখে হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, ব্ল্যাকের 10 টাকার টিকিট 20 টাকা কিনে নিয়ে কোনো রকম ভিতরে গিয়ে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। সিনেমা আরম্ভ হয়ে গেল, রাজ্জাক সাবান যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল, হাই আমি যদি প্রেম করতে পারতাম। তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। তখন পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে ধাক্কা মেরেছে। সিনেমা শেষ হয়ে গেল, মেয়েটি আমার রিক্সায় চেপে বললো, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব পোলাকুমা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 1000 টাকার বিল এনেছে, বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে। আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে।